যখন এই বাংলাদেশে কিছু লোক এক্সট্রা জুডিশিয়াল 10 বছরে 76 জন আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে এইটা নিয়ে তারা কথা বলে আমার কোনো সাংবাদিককে জিজ্ঞেস করেন না আপনার দেশে কয়জন এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয় আপনার দেশে শুনেছি প্রতি বছর হাজারখানেকের লোক পুলিশ ইন দ্য লাইন অফ ডিউটি মেরে ফেলে কখন যখন বলে যে আপনার এখানে পার্টিসিপেটরি ইলেকশন চাই কেউ তখন তারা জিজ্ঞেস করে আপনার এখানে পার্টিসিপেটরি ইলেকশন কেমন কত পার্সেন্ট লোক ভোট দেয় আমরা শুনেছি যে 26%-এর বেশি লোক ভোট দেয় না আর বাই ইলেকশনে 1%-1.5%-এর বেশি লোকে ভোট দেয় না আমার সাংবাদিক ওনাকে বলে না সেইটা যে এইভাবে আপনার কি কমেন্ট তাই সেই জন্য আমাদের এখানে একজনের প্রস্তাব করেছেন যে সাংবাদিকদের কীভাবে প্রশ্ন করতে হয় তার একটা ওরিয়েন্টেশনও দরকার এই ধরনের বিভিন্ন প্রশ্ন আসছে সো আলাপটা খুব উন্নত মানের গুণগত দিক থেকেও ভালো স্যার আমরা জানি যে আগামী সপ্তাহে কংগ্রেসম্যানের দুজন বাংলাদেশ সফরে আসছে তাদের মূল উদ্দেশ্যটা কি দেখেন আপনার প্রেসিডেন্ট বাইডেন আমাদের 50 বছর পূর্তি উৎসবে উনি খুব আশাবাদ ব্যক্ত করেছেন যে বাংলাদেশের সাথে একটা খুব সুসম্পর্ক অত্যন্ত শক্তিশালী সম্পর্ক করতে চান কারণ তিনি বলেছেন যে বাংলাদেশ একটা উদীয়মান অর্থনীতি একটা ইজ এ টাইগার এশিয়ান টাইগার তার সাথে উনি খুব সুসম্পর্ক সৃষ্টি করতে চান তারই প্রেক্ষিতে একের পর এক আপনার অনেক অ্যাডমিনিস্ট্রেটর অনেক বড় সিনিয়র অফিসিয়ালস এসেছেন এখন তারা নিজে আসতেছেন আমরা তাদের ওয়েলকাম করব আমরা কাউকে দাওয়াত দিয়ে আনিনি তারা স্বেচ্ছা আসছেন আর আমরা খুব খুশি যে কারণ কোভিডের সময় প্রায় 2 বছরের ঊর্ধ্বে এই এঙ্গেজমেন্টটা কম ছিল তা আমরা এখন আর আমেরিকার সাথে আমাদের বহুমাত্রিক সম্পর্ক ইউএসএর পক্ষ থেকে বলা হচ্ছে দুর্নীতি দমনে তারা নিষেধাজ্ঞাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে এবং গতকালকে তারা প্রেস ব্রিফিংয়ে বলেছে যে একে তো টুল হিসেবে স্যাংশনকে তারা ব্যবহার করবে এছাড়া তারা যুক্তরাষ্ট্রের ব্যাংকে যারা দুর্নীতি আছে দুর্নীতিতে অভিযুক্ত আছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করবে এবং সেই তালিকা বাংলাদেশ সরকারকে আমরা খুব খুশি হব তারা যদি দুর্নীতি বন্ধে সাহায্য করেন আমরা খুব খুশি হব কারণ ওদের সাথে একটা আইন আছে যে আপনি বেশি টাকা নিয়ে গেলে সেইখানে আপনি ওয়ার্ক পারমিট পাবেন সেই দেশের সিটিজেন হবেন এটা শুধু ওদের দেশে না বিভিন্ন দেশে এই নিয়ম আছে আর আমাদের দেশে যারা যদি দুর্নীতি করে টাকা নিয়ে যায় তারা যদি জব্দ করেন আমরা উইল বি ভেরি হ্যাপি উইল ওয়েলকাম ইট আমাদের 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে মানুষের দেশের মঙ্গল করা আগে ওদের 2 বেলা খাওয়ানো খাওয়া আমাদের জন্য একটা চ্যালেঞ্জ আমেরিকাতে খাওয়ার জন্য দুশ্চিন্তা করতে হয় না তার বেতনের সামান্যতম টাকা খাওয়ার বাবদে খরচ করে আর আমার দেশের লোকের বেতনের সবচেয়ে বড় অংশ এই খাওয়া বাবদ খরচ হয় শুধু আমার 1 নম্বর আপনার হিউম্যান রাইটস হচ্ছে টু ফিড রাইট টু ফুড রাইট টু শেল্টার আমার এগুলো 1 নম্বর হিউম্যান রাইটস আর আমার জীবনে বেঁচে থাকাটা ভোট এবং ভাতের অধিকারটা প্রতিষ্ঠা আমার 1 নম্বর প্রায়োরিটি সুতরাং আমরা এই জন্যে যে সিকিউরিটি ফুড সিকিউরিটির জন্য আমরা খুব উদ্গ্রীব তা আমার লোক না খাইতে পারলে আমার বাকি সব রাইট ধ্বংস হয়ে যাবে আমাদের লাক্সারি আছে যে বিভিন্ন রকম চুক্তি করবো বলে আমার মনে হয় না।